গলায় কই মাছ আটকে মৃত্যু হলো বছর 30-এর এক যুবকের। জানা গেছে মৃতের নাম সাগর রায়। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালা পূর্বপাড়া এলাকার বাসিন্দা মৃত ওই যুবক বছর 6 আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। ছেলের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন যুবকের মা সহ গোটা পরিবার। এদিন একটা কই মাছ ধরে সেটাকে মুখে রেখে আর একটা মাছ ধরার চেষ্টা করতে গিয়ে মুখে রাখা কই মাছটি গলায় আটকে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মুখের ভেতরে মাছটা ঢুকে যায়, যে মাছটা মুখে রেখেছিল দিয়ে গলায় আটকে গিয়ে ছটফট করে, তারপরে মানে কি বলবো ওকে ডাক্তারখানা নিয়ে যায়। তখন ওখানে বলে যে ওখান থেকে আমার ভাই মানে বউ বলে এই ব্যাপার, তারপর আমার ছুটে যায় এই ব্যাপার। আচ্ছা, কখন হয়েছিল ঘটনাটা? ঘটনা আনুমানিক হয়েছে আপনার ওই 7:30। আচ্ছা, তো আপনারা মানে এই যে এই এই ঘটনাটা, এটা সামান্য একটা মাছ তার মধ্যেই এরকম ঘটনা, কি বলবেন? কি আর বলবো, মানে কি বলবো, এটা ছিল কপালে হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, এছাড়াও কিছু বলা যাবে না। ভাই বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে ছেলেপুলে কটা রয়েছে? ছেলেপুলে বলতে উনি প্রেগনেন্ট আছেন এই ব্যাপারে। আচ্ছা, আর এমনি কোথায় থাকতেন উনি? যোগগ্রাম থাকতেন। যোগগ্রামের কোন জায়গা? যোগগ্রামের জায়গাটা পারফেক্টলি আমি ঠিক জানি না, নামটা ভুলে গেছি। তারপরে মেমারি হাসপাতালে নিয়ে গেছিল, দিয়ে ওখানে যেতে যেতে ডেথ হয়ে গেছে। কিভাবে মাছ ধরছিল? কিভাবে? এরকম পাকা রাস্তা এসেছে খালি হাতে। হ্যাঁ, মানে কোনো কারণে কি গিলে ফেলেছিল? হুগলি থেকে প্রতিপক্ষ রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ, ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার, সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, KGR পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।